نحمده ونصلي على رسوله الكريم اما بعد পূর্ব কয়গ্রাম হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু মিলাদ কমিটির উদ্যোগে ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি রোজ শরীফ উপলক্ষে ষষ্ঠ খতমে কোরআনে মজিদ সহিহ বুখারী শরীফ এবং আজিম শান মিলাদ মাহফিলের এই কমিটি আয়োজন করেছেন। ইমাম আজমের নামে এই কমিটি, এটা একটা আজকে অনেক বাতিলের নামটাই একটা জবাব। আলহামদুলিল্লাহ আমরা সবাই আনাবি মাজহাবের অনুসারী, বর্তমানে মাজহাব অস্বীকারী কিছু মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে, যাদেরকে দেখা যায় একরা একজনও আলেম নয়, সব সাধারণ শিক্ষিত মানুষ বিভ্রান্ত হচ্ছে। এদের উচিত ছিল আলেমদের শরণাপন্ন হওয়া, নতুন কোনো কিছু দেখলে আসলে উচিত বিজ্ঞ ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, যে এরকম এরকম বলতেছে এগুলো ঠিক কি বেঠিক আমাদেরকে বলুন। এখন নিজে নিজে মাস্টার, নিজে নিজে ডাক্তার, আর কারো তোয়াক্কা করে না। এই সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চর্চা বেশি হওয়া উচিত। মাশাআল্লাহ ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির নামে আয়োজিত মিলাদ কমিটি খতমে কোরআনে করিম খতমে সহিহ বুখারী শরীফের আয়োজন করেছেন। আল্লাহ তাদের এই উদ্যোগকে কবুল করুন, আমিন। অনেক মাহফিলে এত মানুষ হয় না, বুখারী শরীফের মুনাজাতে যে উপস্থিতি হয়েছে এটা আমি এলাকার মানুষের ঈমান আকীদার একটা উজ্জ্বল পরিচয়। আল্লাহ এইভাবে আমাদের সবাইকে ভবিষ্যতে থাকার তৌফিক দান করুন, আমিন। তো মাশাআল্লাহ আজকে এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এক নম্বরে ওলামা ইকরাম এখানে এসেছেন, এরপর এলাকার সুন্নি মুসলমানগণ এই মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের মধ্যে সুন্নিয়তের চর্চা চেতনা এগুলো সৃষ্টি হয়েছে, এবং এই মাদ্রাসা যার নামে প্রতিষ্ঠিত ওনারা আওলাদে রসুল, আওলাদে রসুলের চর্চা, আওলাদে রসুলের অবস্থান, আওলাদে রসুলের নিসবত, এটা এত বড় নেয়ামত। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন ইরাক সিরিয়া এগুলো বিজয় করলেন, তো ওনাদের যে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল, বিশাল মাল হাতে এসেছে, উনি বিজ্ঞ সাহাবায়ে কেরামকে ডাকলেন যে এই মালগুলো কিভাবে বণ্টন করব। সবাই বললেন যে হুজুর আপনি হচ্ছেন ইমাম, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার গনিমতের মালে যে একটা হক আছে এটা স্পষ্ট কোরআন হাদিসে এটা বর্ণিত আছে, আপনার থেকে শুরু করেন। উনি বললেন না না, আনা আবদাউ বে আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আওলাদে রাসূলকে দিয়ে শুরু করতে চাই, আওলাদে রাসূলকে দিয়ে ওনাদেরকে দিয়ে আগে আমি বন্টন শুরু করতে চাই। তাহলে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যে আলে রাসূলের প্রতি, আওলাদে রাসূলের প্রতি কত শ্রদ্ধাশীল ছিলেন এটা তো বোঝা যায়। অথচ শিয়ারা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়া, সিদ্দিক আকবরকে মন্দ বলা, এটাকে ইবাদত মনে করে, জোরে জোরে নাউজুবিল্লাহ বলে। উনি বললেন না না, আমাকে দিয়ে না, আমি নেব যে সবচেয়ে সর্বপ্রথম শুরু হবে আওলাদে রাসূলকে দিয়ে। তাহলে সাহাবায়ে কেরামের ভিতর আওলাদে রাসূলের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি এগুলা ছিল,
আর আওলাদ রাসূলের মহব্বত কে যারা বাহানা বানাইছে শিয়া সম্প্রদায়, এরা বলতেছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, জুন্নুরায়ন, এরা হক ধ্বংসকারী, এরা জাহান্নামী। আল্লাহ, এত জঘন্য আকীদাকে গোপন করার জন্য ওরা সামনে রাখছে আওলাদ রাসূলের মহব্বতকে। দেখেন, প্রত্যেককে মহব্বত করার একটা সীমা শরীয়ত বেঁধে দিয়েছে। আহলে সুন্নাত বলা হয় যারা শরীয়তের সীমার মধ্যে থেকে আওলাদ রাসূলকে মহব্বত করে, আসহাব রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আর শিয়া বলা হয় যারা আওলাদ রাসূলকে শরীয়তের সীমার বাইরে গিয়ে মহব্বত করে। এটা মহব্বত নয়, এটা দুশ্মনী। এরা বলে রসুলে পাক এমনে ওফাত হয় নাই, উম্মুল মুমিনিনের মধ্যে একজন ওনাকে বিষ খাওয়াই দিয়েছে। আচ্ছা, বিষ খাইয়ে যদি রসুল মারা যায়, মানুষ বলবে এটা কেমন রসুল? যেখানে খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী রসুল, ওনাকে সবাই বলল যে হুজুর, এই এলাকায় যথেষ্ট ইসলামের দুশ্মনরা আছে, এখানে পানাহার করতে একটু সতর্ক করবেন। আর ওনাকে বিশ মাকা শরবত এনে দিয়েছে। উনি বললেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম। ফান করে বলছে কিছু হয়। বিশ বিশ, ইনি তো সাহাবী রাসূল। এই রাজশাহীতে শায়ান আয়াতুল্লাহর মাজারের পাশে, শায়ান আয়াতুল্লাহর মাজারের মধ্যে ওনাকে পরীক্ষা করার জন্য বিষের শরবত দিয়েছিল। উনি বিষ শরবত পান করে আর গুলা পাশে যেতে দিঘি আছে, দিঘিকে ফেলে দিছেন। মাছ সব মরে গেছে, উনি মরেন নাই। উনি দেখাই দিলেন যে আল্লাহ বাঁচাতে চাইলে আল্লাহর কিছু বান্দা আছে যাদের ক্ষমতার সামনে বিষ কিছুই নয়। এটা আমাদের জন্য হইতে পারে, রসুলের পাককে বিষ দিয়ে মেরে ফেলবে এই বিশ্বাস যারা করে। রসুলের পাককে বিষ দিয়েছিল খাইবারের মধ্যে সাল্লাম ইবনে মিশকামের, মিশকাম বিন সাল্লামের স্ত্রী জায়নাব বিষ দিয়েছিল। যেই বিষ পান করে রসুলে পাকের সাথে একজন সাহাবী হযরতে বারা বিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি বুঝতে পারেন নাই, খানা যখন মুখে নিয়েছেন বিষ আছে দে, বুঝতে পেরেছি তো, তো থো করে ফেলে দেন নাই কেন? বলে আমি রসুলে পাকের সামনে থো কেমনে করবো? আমি রসুলে পাকের সামনে থো করে ফেলে দেয়া এটা বেয়াদবি। আমি সিদ্ধান্ত নিলাম গিলে ফেলবো, মরে গেলে মরে যাব, তারপরও বেয়াদবি করতে পারবো না। যাতে বারাবিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছিলেন, ওনার কারণে ওর স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তো যেই মহিলা বিষ দিছিল তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খাবারের মধ্যে বিষ কেন দিছ? বলে আমি পরীক্ষা করলাম, সত্য নবী না বন্ড নবী? সত্য নবী হলে বিষ তাকে কি করবে না? তাহলে কাফেরের বিশ্বাস শিয়ার বিশ্বাস থেকে অনেক ভালো আছে। শিয়ারা বলতেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলে পাককে বিষ খাওয়ায় মেরে ফেলছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এইসব সম্প্রদায়গুলো মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে সঠিক আকীদা থেকে দূরে সরাচ্ছে। এই সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে সহি বুখারী শরীফ, ইমাম বুখারীকে মানলে শিয়াকে মানা যাবে না, কারণ ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ সৈয়দনা আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বেশ কয়েকটি হাদিস রাওয়ায়াত করেছেন সহি বুখারী শরীফে। আর ওরা বলতেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জালেম, গোমরা, এমনকি কেউ কেউ কাফের বলছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনিও আওলাদ রাসূলকে ওনার সময়ে
উনি এত বেশি ওনাদের গুরুত্ব দিয়েছেন। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাষ্ট্রের পক্ষ থেকে আমার কাছে নজরানা পাঠানো হতো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 1,00,000 দিরহামের কমে কোনো জমায় ফাটাইনি। আল্লাহ আওলাদ রাসূলকে সেভাবে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এরা কতগুলো কাহিনী বানাইলো আর এগুলাকে দিয়ে মুসলমানকে বিভ্রান্ত করছে যে এরা সাহাবা, এগুলা রসুলের আওলাদদের দুশমন। নাউজুবিল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এগুলা বুখারীর হাদিস। উনি প্রথমে মাসআলাটা ওনার বোধগম্য হয় নাই যে নবীদের সম্পদ বন্টন হবে না। নাহনু মাশারুল আম্বিয়া লা নুয়ারিসু মা তারাকনা সাদাকাতুন বা লা নুরাসু, আমরা ওয়ারিস বানাই না, উত্তরাধিকারী বানাই না, আমরা যা রেখে যাই এগুলা সাদকা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। ওনারা এখান থেকে খাবে, কিন্তু সম্পত্তি বন্টন করা যাবে না। সম্পত্তি বন্টন করতে না পারার মূল কারণ হলো নবীগণ তো জিন্দা, জিন্দা মানুষের সম্পদ কি হয় না, বন্টন হয় না। এটা দেওবন্দিরাও লেখছে। মুজাহারুল আলম সাহারানপুরের মৌলভী ইদ্রিস কান্দলভি তিন বলিয়াম সিরতে মুস্তাফা লিখেছেন, রসুলে পাকের জীবনী লিখেছেন, তিনিও ওই কিতাবে লিখেছেন যে নবীদের সম্পদ কেন বন্টন হয় না, যেহেতু নবীগণ জিন্দা, দাফন করা হয়েছে, মাজারে কবরস্থ করা হয়েছে, কিন্তু এরপরও জিন্দা, জিন্দাদের সম্পদ কি হয় না, বন্টন। জিন্দা ব্যক্তির আগদে থাকা স্ত্রী আর কেউ শাদী করতে পারে না। এই জন্য উম্মুল মুমিনীনদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়ে যাচ্ছেন, তখন 9 জন উম্মাতুল মুমিনীন মজুদ ছিলেন, জিন্দা ছিলেন। এরা ওই সময় উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স মাত্র 18 বছর, এই যুগে তো 18 বছরে বিয়েও হয় না। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 18 বছরে বিধবা হয়েছেন, দুনিয়া বিবাহ বিধবা না, ওনারা বিধবা কেমন হবেন, ওনাদের স্বামী তো জিন্দা। তো বলতেছে এটা দেওবন্দিরাও স্বীকার করছে, নবীরা যেহেতু জিন্দা, জিন্দাদের সম্পদ কি হবে না, বন্টন হবে না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাত, সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা এটা জানতেন না, ওনারা এটার বাক চেয়েছেন। রসুলে পাকের যে সম্পদ ছিল তো সেটা হযরতে সিদ্দিক আকবর বললেন আমি কি করব, রসুলে পাক তো বলে গেছেন আমাদের সম্পদ বন্টন হয় না। এর উপর হযরতে খাতুনে জান্নাত কিছুটা অভিমান করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর উপর, কিন্তু পরে যখন বুঝে এসেছেন তো সিদ্দিক আকবরকে খবর দিয়েছেন। সিদ্দিক আকবরকে অনেকে পরামর্শ দিলেন আপনি একা জানবেন না, উনি বলেন কেন, আমি খাতুনে জান্নাত আমার প্যারা নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা দেখেছেন, আমি নির্দ্বিধায় যাব। উনি গিয়ে ওনার সাথে ওনার ঘরে রাষ্ট্রপ্রধান খলিফাতুর রসুল খলিফাতুল মুসলিমিন খাতুনে জান্নাতের ঘরে চলে গেছেন, ওনার সাথে আলাপ আলোচনা করে হযরতে খাতুনে জান্নাত ওনার অভিমান ভাঙলো। উনি বললেন সিদ্দিক আকবর আমার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমার রসুলের ঔলাদদের সাথে সদাচরণ করা। এটাই ছিল ওনাদের আকীদা আদর্শ। আজকে শিয়ারা প্রচার করতেছে যে সিদ্দিক আকবর ফারুক আজম অকদংস করেছেন, মওলা আলীকে খলিফা হতে দেন নাই, নাউজুবিল্লাহ। অধ্যক্ষ ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে রেওয়ায়েত এনেছেন, মওলা আলীকে জিজ্ঞেস করা হলো যে সিদ্দিক আকবরের খেলাফতের ব্যাপারে
আপনার মতামত কি? বলে যাকে রসুলে পাক নামাজের ইমামতের জন্য পছন্দ করেছেন উনি হবেন খেলাফতের সবচেয়ে উপযুক্ত। যার উপর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্থানে ওনার পেশ মুসল্লায় সিদ্দিক আকবরকে দাঁড় করিয়ে দিয়েছেন, আর কাউকে দেন নাই। একবার একবার সবাই ফারুক আজমকে দিয়েছিলেন, এটাও রাওয়ায়েত আছে। রসুলে পাক বললেন এখন নামাজ কে পড়াচ্ছেন? বলে হযরত ওমর। কেন? সুইদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ বড় ছিল, রসুলে পাকের হুজরা শরীফ আওয়াজ এসে গেছে। কেন? আমি বলেছি সিদ্দিক আকবরকে ইমামত করতে, কারণ এটার মধ্যে ইশারা ছিল ওই দিকে যে আমার পরে খেলাফত সিদ্দিক আকবরের জন্য। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু ফাদাইলুস সাহাবা ওনার কিতাবে উনি রাওয়ায়েত এনেছেন, সরাসরি আছে রসুলে পাকের বয়ান যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মোহতরম হাজরিন, এজন্য সুন্নি ভাইদেরকে বলবো যে আপনারা আহলে সুন্নতের আকীদার উপর থাকবেন। এই মাদ্রাসা পীর বাঙ্গাল হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ পীর সাহেবের পীর বাঙ্গাল দামত বরকাতুল আলিয়ার নামে সাবেরিয়া, এটা আওলাদ রসুলের নামে অবামানি। এই প্রতিষ্ঠানের জিম্মাদারি রসুলে পাকের নিগাহে করমের উপর, সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, প্রতিষ্ঠানকে ধরে রাখবেন। সুন্নি আলেম তৈরি করার জন্য আর কোনো বিকল্প নাই মাদ্রাসার। অতএব দিন মাজহাবকে রক্ষা করতে হলে আলেম তৈরি করতে হবে, আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা। আল্লাহ পাক আজকের এই খতমে বুখারী শরীফ এই ইমাম আজম মিলাদ কমিটির বাইরা যে বিশাল আলী আজিম শান ইন্তেজাম করেছেন, আল্লাহ পাক ওনাদের এই ইন্তেজামকে কবুল করুন। এখানে যারা যারা শরীক সামিল হয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সবচেয়ে বেশি উপস্থিত হয়ে, এটার প্রয়োজন বেশি। সুন্নি মাদ্রাসাগুলোর সবাই মানুষ হয় না, এমনি সুন্নি মাহফিলে অনেক মানুষ। মাশাআল্লাহ আজকে খতমে বুখারী মুনাজাতে যে পরিমাণ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুন। প্রত্যেকে দোয়া করবেন, যারা আয়োজক যারা শরীক হয়েছেন আল্লাহ যেন তাদের এই অংশগ্রহণকে কবুল করেন। এই ওসিলায় আমাদের সবাইকে আল্লাহ যেন আসমানি জমিনি বলা মুসিবত থেকে রক্ষা করেন, এবং প্রত্যেক বছর এইভাবে যাক জমক সহকারে শোক যোগ উৎসাহ উদ্দীপনা সহকারে এই ধরনের আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. اللهم آمين. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد بدر التمام، اللهم صل على سيدنا مولانا محمد نور السلام، اللهم صل على سيدنا مولانا محمد مفتاح دار السلام، اللهم صل على سيدنا مولانا محمد الشفي بجميل أنام. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا يسر لنا أمورنا
মাররাত ইলা কুলুবিনা ওয়া আবদানিনা ওয়া সালামাতু ওয়াল আফিয়াতু ফি দীনিনা ওয়া দুনিয়ানা ওয়া কুল্লানা সাহিবানা ফি সফরিনা ওয়া খলিফাতান ফি আলিনা ওয়া মালিনা ওয়া আতমিস আলা উজুহি আদায়িনা ইয়া আল্লাহ ইলাহুল আলামিন মালিক ও মাওলা করিমা কার সাজা বান্দা নামাজা পরওয়ারদিগার হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহ মিলাদ কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র খতমে কোরআনে করিম খতমে সহিহ বুখারী শরীফ দুরূদ সালাম মিলাদ কিয়াম তকরির ও বয়ান হযরত উলামা ইকরামের হাজির উপস্থিতিকে কবুল করো আমিন। ইয়া আল্লাহ আয়োজনের সওয়াব সকলের পক্ষ থেকে মুহাদ্দিসিনে কিরামের পক্ষ থেকে হুজুর পূর্ণর শাফি ইয়াউমিন নুসুর সরকারে দো জাহান বায়েসে কোন মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পাক পৌঁছায় দাও। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম এর রওয়ায়ে পাক পৌঁছায় দাও। হযরত সাহাবা ইকরাম তাবিন তাবে তাবিন আইমা মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুবাসসিরিন ফুকাহা ইকরাম শুহাদা ইজাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের দরবারে পৌঁছায় দাও। ইমাম আল ইম্মা সিরাজুল উম্মাহ সাইয়েদুনা ইমাম আযম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু এর রওজায়ে পাকে পৌঁছায় দাও। বিশেষ করে ইমাম দুনিয়া বিল হাদিস আমিরুল মুমিনিন বিল হাদিস সাইয়েদুনা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাকে পৌঁছায় দাও। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদাইনে করিমাই আসাতিজা ইকরাম তালামিজা ইজাম নসাবিনে বুখারী ইয়া আল্লাহ সহিহ বুখারী শরীফের তাওজিহ তাশরীহ দরস ও তাদরীসে সহিহ খিদমাত ইজাবত যে সব মুহাদ্দিসিন ইকরাম আঞ্জাম দিয়েছেন আল্লাহ তাদের আরওয়াহে তাইয়্যিবায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ হুজুর গাউসুস সাকলাইন কুতবুল কাউনাইন গাউসে আজম দস্তগীর সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাক পৌঁছায় দাও। সাইয়েদনা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সরকার আজমির রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা শাহাবুদ্দিন আহমদ সরওয়াদি বাউদ্দিন নকশবন্দ বুখারী মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি ইমাম রব্বানী মুজদ্দিদ আল ফিসানি শেখ আমসরন্দি ফারুকি রহমতুল্লাহ পাক পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া চিশতিয়া সরওয়াদিয়া নকশবন্দিয়া সমস্ত হযরাতের রূহে পাক পৌঁছায় দাও। চট্টগ্রামের বারাউলিয়া রূহ পাক পৌঁছায় দাও। পীরবদরুলিয়া মোহসনুলিয়া শাহজানুলিয়া সুনুলিয়া আব্দুলুলিয়া মোল্লা মিসকিন জা খাজা করিমুল্লাহ সুত্তারি বদনা শাহ পীর কত্তাল কুতবে চাটগাম শাহ জাদালত শাহ জুফি আমানত শাহ কিবলা রহমতুল্লাহ রূহ পাক পৌঁছায় দাও। গৌসুল আজম মজবন্ডারি শাহ জুফি সঈদ মৌলানা আহমদুল্লাহ কাদেরি বাবন্ডারি গুলাম রহমান মজবন্ডারি কবলা দরবারে পৌঁছায় দাও। হিলাল আলমিন খাজে খাজে খা খলিফা শাহ জিলা হযরত খাজা আব্দুর রহমান চৌরভী আলফি খদরি রাদিয়াল্লাহু আনহু রওজায়ে পাক পৌঁছায় দাও। কুতুবুল আউলিয়া বানী জামিয়া শেখুল মুশায়েখ হযরত আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি পাক পৌঁছায় দাও। রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদ বরহক আলে উসুল হযরত আল্লামা ফিসকারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি পাক পৌঁছায় দাও। হিলাল আলমিন পরওয়ারদিগার আলম সৈয়দনা ইমাম রিজা খান রহমতুল্লাহ সদরুল্লাহ ফাজল রহমতুল্লাহ মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি ইমাম আলে সুন্নাত আল্লামা গাজী শের বঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ইমাম আলে সুন্নাত আল্লামা হাশমী রহমতুল্লাহ আলাইহি আলে সুন্নাত আল জামাত বাংলাদেশের সাবেক মান্যবর চেয়ারম্যান হুজুর শের মিল্লাত মুফতি আলে সুন্নাত মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহি পাক পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আহলে সুন্নাত আল জামাতের উলামা মুশায়েখ ওলি গাউস কুতুব আব্দাল নুকবা নুজবা কলন্দর মজুব সালেক আলেম আবেজ মুত্তাকি পরেজগার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি উস্তাদ পীর মুর্শিদ আল্লাহ এই এলাকায় যত সুন্নি মুসলমান কবরস্থ হয়েছেন আল্লাহ তাদের রোহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের মরা নাসিরের বড় বোন উম্মে সালমা মরহুমা মাগফুরা আল্লাহ তার রোহে পৌঁছায় দাও। এ আল্লাহ আমাদের সকল মুরব্বীদের জীবনের গুণা মাফ করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে রাখো। মালিক ও মওলা আমরা জানি না আমাদের মা বাবা কোন অবস্থায় আছেন। আল্লাহ তারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা তাদের জন্য কিছুই করতে পারি নাই। মাহবুব আমাদের মা বাবার জন্য তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইলাহুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা গুনার দিকে দেখলে জাহান্নাম সারা চোখে দেখি না। আল্লাহ আল্লাহ তোমার রহমত তার চেয়ে অনেক ব্যাপক। আল্লাহ তোমার সেই ব্যাপক রহমতের পানি দিয়ে আমাদের গুনাহগুলো পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদেরকে ইমানে কামেল নসিব করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর মওত পর্যন্ত অটল অবিচল দায়েম কায়েম সাবেত কদম রাখো। আল্লাহ কোনো কারো বিভ্রান্তির যেন আমরা শিকার না হই। দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে
ইমান আকীদা হারা যেন না হয় সেই অটলতা অবিচলতা আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সেবা দান করো আল্লাহ, যারা অভাবী অভাব মোচন করে দাও আল্লাহ, যাদের কোনো কাজ নাই ভালো কাজের ব্যবস্থা করে দাও, যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য অভুরন্ত বরকত দাও, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও আল্লাহ, যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও আল্লাহ, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও আল্লাহ, যারা পরীক্ষার্থী পরীক্ষায় আজিম উসান কামিয়াবি নসিব করো আল্লাহ, যারা প্রবাসী বিদেশে আছে বিদেশের জমিনে থেকে দেশের মাহফিলকে দেশের মাদ্রাসা মসজিদকে বলে না আল্লাহ, তুমি তাদেরকে বিদেশের জমিনে হেফাজত রাখো আল্লাহ, সুস্থ রাখো আল্লাহ, তাদের বিদেশ সফরকে কামিয়াব করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ, যারা প্রত্যেকের হকে দোয়া কবুল করো আল্লাহ, মাহফিলে যারা সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক মানসিক উপস্থিত হয়ে আল্লাহ প্রত্যেকের এ হাজিরি উপস্থিতিকে কবুল করো। পরওয়ারদিগার আলম সিএনজি সমিতির সকল ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ, তাদের হকে দোয়া কবুল করো আল্লাহ। তাওবা আল আমিসা কার্গো সার্ভিসের হকে দোয়া কবুল করো আল্লাহ, জাহাঙ্গীর তৈনের হকে দোয়া কবুল করো, মোহাম্মদ নুরুদ্দিনের ব্যবসা বাণিজ্য অফুরন্ত বরকত দাও আল্লাহ, শামসুল আলমের রুহে সবাব পৌঁছায় দাও, আব্দুর রহিম বাচ্চার ব্যবসা বাণিজ্য বরকত দান করো আল্লাহ, যে যে কাজে আছে এই কাজ থেকে যেন আমাদের রিস্কে হালালের ব্যবস্থা হয় আল্লাহ, তুমি সেটার ব্যবস্থা দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাও, হালাল দান করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে যেসব ব্যথা বেদনা আছে দুশ্চিন্তা আছে তুমি এই মোবারক খতমের উসিলায় এতগুলো বান্দার মধ্যে আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল, যার জবান তোমার দরবারে কবুল, তার উসিলা আমাদের দোয়া কবুল করো ইয়া আল্লাহ। একই গ্রাম সাবেরিয়া মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, আওলাদ রসুল পীরে বঙ্গাল হজরতে পীর সাবের শাহ কেবলা দামত বরকাতুল কুদসিয়ার নামে এই প্রতিষ্ঠান আল্লাহ তুমি আলে রসুলের সৎকায় এই প্রতিষ্ঠানকে তা কায়ামত আবাদ সাদাব রাখো আল্লাহ, এলাকার প্রতিটি মুসলমানকে মাদ্রাসামুখী করে দাও আল্লাহ, আলে সুন্নতুল জামাতের বল বালা করো আল্লাহ, আলে সুন্নতুল জামাতের ওলামা মশাইখকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বর্তমান হুজুর কিবলা রহনুমা শরীয়ত ও তরিকত হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলার হায়াতে সেহতে অবরন্ত বরকত দাও আল্লাহ, অবরন্ত বরকত দাও গৌসিয়া কমিটির সকল কার্যক্রমকে ভগবান করো, সকল দরবারের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ আলে সুনতাল জামাত মুখী করে দাও আল্লাহ। পরবর্তীকার আমাদের দোয়া ফরিয়াদ তোমার আল্লাহ, কুসুমপুরার চেয়ারম্যান সাহেব আল্লাহ এসেছেন আল্লাহ, ওনার তশিবাবুরিকে কবুল করো, চেয়ারম্যান সাহেবকে সুস্থ রেখে আল্লাহ আল্লাহ চেয়ারম্যান জাকারিয়া ডালিম আল্লাহ ওনাকে সুস্থ রেখে ওনার উপর অর্পিত এই বিশাল দায়িত্ব পালন করার তৌফিক দাও আল্লাহ, জনসেবাকে এবাদত হিসেবে জনপ্রতিনিধিদেরকে গ্রহণ করার তৌফিক দাও। চেয়ারম্যান সাহেব শত ব্যস্ততার সহ এসেছেন আল্লাহ, তার আশাকে কবুল করো, তার যত নেক আশ্বাস আছে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, মানুষকে অনেক প্রতিশ্রুতি দিতে হয় সেই প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে পূর্ণ করার তৌফিক দান করো। নানান ধরনের জটিলতা সামনে এসে উপস্থিত হয় সকল জটিলতাকে সফলভাবে মোকাবেলা করার তৌফিক দাও আল্লাহ পাক, আমাদের দোয়া ফরিয়াদ তোমার আসমায়ে হুসনার উসিলায় কবুল করো, মালায়েকায়ে মুকাররমীনের উসিলায় কবুল করো, তোমার প্যারা মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল করো, আয় আল্লাহ হযরত আম্বিয়া ইকরামের উসিলায় দোয়া কবুল করো, খোলাফায়ে রাশিদিনের উসিলায় দোয়া কবুল করো, সাহাবা তাবেইন তাবে তাবেইনের উসিলায় দোয়া কবুল করো, আসহাবে তাকবুলে আকবে সানিয়া আকবে সালসা আসহাব বদর আসহাব আয়তির দোয়ান আশরাই মুবাশশারা আলে বাইত আতহার রিদওয়ানুল্লাহ আজমাইন উসিলায় দোয়া কবুল করো, শহাদায়ে কারবালার উসিলায় দোয়া কবুল করো, শুরাকায়ে বদরের উসিলায় দোয়া কবুল করো, ইমামে বুখারীর উসিলায় দোয়া কবুল করো, রুয়াত বুখারীর উসিলায় দোয়া কবুল করো, দুরুদ সালাম মিলাদ কিয়ামের উসিলায় দোয়া কবুল করো, এই আল্লাহ সমস্ত মুহাদ্দিসিন রুয়াত কিরামের উসিলায় দোয়া কবুল করো, গৌসে আজম গরিব নওয়াজের উসিলায় দোয়া কবুল করো, শাহিন জাহিদ শ্রীকুটের সৎকায় দোয়া কবুল করো, সমস্ত ওলিয়া ইকরাম নুফুজে কুদসিয়া রেজালুল গায়েবের উসিলায় দোয়া কবুল করো,
আল্লাহ পাক এতগুলো বান্দার মধ্যে যাকে তুমি পছন্দ করো তার উসিলা আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও, সেহতে বরকত দাও, রুজি রিজিকে বরকত দাও। আল্লাহ যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও, এমন রোগে আক্রান্ত করিও না যে রোগ হলে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত থাকতে হয়। এ ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ যতদিন বাঁচাও কারো মোহতাজ বানাইও না, তুমি এবং তোমার আমি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহতাজ বানাই রাখো। আল্লাহ আমাদেরকে জীবনে বারবার মক্কায় মুয়াজ্জমা মদিনায় তৈবার হাজরি নসিব করো। আল্লাহ জীবনে একটি বার হলেও গুমে হোক চেতনে হোক প্যারা রসুলের দিদার নসিব করো, মৃত্যুর আগে আগে তবা নসিব করো, ইমানের উপর খাতামা বিল খায়র করো। اللهم إنا نتوسل إليك بحبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وآله وسلم وبصدق أبي بكر وخلافته وبعدل عمر وصلابته وبحلم عثمان وسخاوته وبعلم علي وشجاعته وبسخاء الحسن ورتبته وبشهادة الحسين وغربته وبسيدنا الإمام البخاري وبرواتي وروايتي يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا صريخ المستظرفين يا مفرج كرب المكروبين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا من الخائفين يا رجاء الطالبين آتيناك السائلين وببابك واقفين ومن جميع الذنوب والسيئات والخطيئات والمعاصي التائبين وفي رحمتك وفضلك وإحسانك راغبين ومن غضبك وقهرك وطردك مشفقين وبجناب حبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وآله وسلم وبآله الكرام وبأصحابه العظام خصوصا بسيدنا الإمام البخاري وبرواته المتوسلين فلا تطردنا عن بابك ولا تخيبنا عن جنابك يا مولى العالمين. اللهم تقبل دعانا منا كما تقبلت من عبادك الصالحين. اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت، وهبنا لنا سكرات الموت، ولكن كلمة الإيمان عند الموت، ولا تعذبنا بعد الموت، يا خالق الحياة والموت، ربنا توفنا مسلمين، وألحقنا بالصالحين، وصلى الله وسلم على النبي الكريم الصادق المصدوق الأمين وعلى آله وصحبه أجمعين، اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله، السلام عليكم.